বড় প্রবলেম। রমজান মাসে সেরি খেয়ে ঘুমিয়েছেন, ঘুমিয়ে যাওয়ার পরে এগুলো আসলে জানানো দরকার, না জানাইলে মানুষ জানবে কোত্থেকে। রমজানে সাহরি গ্রহণ করে কোনো ভাই ঘুমিয়েছেন, স্বপ্নে ত্রুটি দেখা দিয়েছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, তার রোজাটা থাকবে কি থাকবে না জানা দরকার আছে না নাই? এরকম যদি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা তুফতার, আল্লাহ রাসূল বলছেন তিনটি কারণে রোজা ভাঙে না। এক নম্বরে হচ্ছে আল কয়ু, দুই নম্বরে হচ্ছে আল হাইজামাতু, আর তিন নম্বরে হচ্ছে আল ইহতিলামু, বলুন আল্লাহু আকবার। তিনটি কারণে রোজা ভঙ্গ হয় না। এক নম্বরে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে দেয়, তার রোজাটা নষ্ট হয় না। দুই নম্বরে কেউ যদি হিজামা লাগায়, তার রোজাটাও নষ্ট হয় না, সিঙ্গা লাগায় আর কি। আর তিন নম্বরে কারো যদি স্বপ্ন দোষ হয়ে যায় সাহরি খাওয়ার পরে ঘুমন্ত অবস্থায়, তার রোজা ভঙ্গ হয় না। তাহলে যদি এরকম ঘটনা ঘটে যায়, কেউ রোজা ভাঙবেন না, রোজাটা আপনার নষ্ট হবে না, রোজাটা আপনার থেকে যাবে, বলুন আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর সব সমাধান দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, রোজা রেখে তেল আতর ঝান্ডু বাম লাগানো যাবে কিনা মাথা ব্যথার সময়? তেল আতর পারফিউম ব্যবহার করা যাবে কিনা? তেল আতর পারফিউম এগুলোর দ্বারা রোজা নষ্ট হয় না, কি হয় না? রোজা নষ্ট হয় খাদ্যনালী দিয়ে ভেতরে কিছু প্রবেশ করলে। আতর যদি কেউ গ্রহণ করে, তাহলে কি খাদ্যনালী দিয়ে ঢুকে ক্ষুধা নিবারণ করে? ঝান্ডু বাম লাগাইলে কি ক্ষুধা নিবারণ করে? তাহলে রোজাও নষ্ট হবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 7468, ফতোয়া হিন্দি 1 নম্বর খণ্ডের 203 নম্বর অংশে হাদিসটি রয়েছে। আল্লাহু 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 আল্লাহু